বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের নিমো এলাকায় জিটি রোড মোড়ের ওপর লরির সঙ্গে স্কুটির সংঘর্ষে গুরুতর জখম স্কুটি আরোহী। এর ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজট। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেমারি থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনে। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুটি আরোহীর নাম সুব্রত বল, বাড়ি মেমারির ইচ্ছাপুর কালীতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি লরি মেমারির দিক থেকে রসুলপুরের দিকে যাচ্ছিল এবং স্কুটিটিও মেমারির দিক থেকে রসুলপুরের দিকে যাচ্ছিল। এমন সময় নিমো জিটি রোড মোড়ে লরিটিকে ওভারটেক করতে গিয়ে স্কুটি আরোহীর সঙ্গে সংঘর্ষ ঘটে ও লরির নিচে চাপা পড়ে যায় স্কুটি আরোহী। ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং দেহটিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কোনখানটা হয়েছে? এটা নিমোবরতলা। কিসের সঙ্গে কিসের হয়েছে? ওই লরিটা মেমারির থেকে রসুলপুরের দিকে যাচ্ছিল, ও মোটরসাইকেলওয়ালা মেমারির দিকে, মোটরসাইকেল নিয়ে, স্কুটি স্কুটি নিয়ে, হ্যাঁ, যে ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই কোন মোড়ের কাছে হয়েছিল? এটা নিমো মোড়, তাই তো? কি জন্য হলো অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্টটা হলো এই ওভারটেক করতে গিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। যে স্কুটিতে ছিল ছেলে না মেয়ে? ছেলে। কিরম বয়স হবে? মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।